নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবং গুপ্ত প্রেস পঞ্জিকা মতে লক্ষ্মী পুজোর শুভ সময় কখন তা আমি আপনাদের আসি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত কোজাগরি পূর্ণিমা শুরু হবে পঁচিশে আশ্বিন চোদ্দোশো ছাব্বিশ শনিবার ইংরেজি বারোই অক্টোবর দু হাজার উনিশ রাত্রি বারোটা সাতাশ মিনিট থেকে এবং কোজাগরী পূর্ণিমা শেষ হবে ছাব্বিশে আশ্বিন চোদ্দোশো ছাব্বিশ রবিবার ইংরেজি তেরোই অক্টোবর দু হাজার উনিশ সময় রাত্রি দুটো আটত্রিশ মিনিটে এই হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতামত এবার আপনাদের জানিয়ে রাখি গুপ্তপ্রেস পঞ্জিকার মতামত গুপ্তপ্রেস পঞ্জিকার মতে কোজাগরী পূর্ণিমা আরম্ভ হবে চব্বিশে আশ্বিন চোদ্দোশো ছাব্বিশ শনিবার ইংরেজি বারোই অক্টোবর দু হাজার উনিশ সময় রাত্রি বারোটা তিন মিনিট থেকে এবং এই কোজাগরী পূর্ণিমা শেষ হবে পঁচিশে আসিন চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দ রবিবার ইংরেজি তেরো অক্টোবর দু হাজার উনিশ এই পূর্ণিমা শেষ হচ্ছে রাত্রি একটা ছাপ্পান্ন মিনিটে এবার আপনাদের জানাই কোন সময় রয়েছে যে সময় আপনারা কোজাগরী লক্ষ্মী পুজো যদি করেন তবে আপনাদের সৌভাগ্য ফিরে আসবে এবং মা দেবীর কৃপা পাবেন সেই সময়টি হচ্ছে সূর্য অস্ত্র যাওয়ার দু ঘন্টা পর অর্থাৎ সূর্য যদি অস্ত্র যায় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তবে লক্ষ্মী পুজোর শুভ সময় শুরু হচ্ছে ছটা তিরিশ থেকে এবং সেই সময় থাকবে প্রায় দু ঘন্টা যেটাকে বলা হয় প্রদোশ সময় অর্থাৎ ছটা তিরিশে পূর্ণিমা যদি শুরু হয় আটটা তিরিশের মধ্যে আপনি পূর্ণিমা পুজো করে নিন এই প্রদোষ সময়ে যদি আপনি পূর্ণিমাতে মা লক্ষ্মীদেবীর পুজো করতে পারেন তবে আপনার উপর মায়ের কৃপা বর্ষিত হবে কাজেই সূর্য যখন অস্ত্র যাচ্ছে তার দু ঘন্টার মধ্যে আপনি মা দেবীর পুজো অবশ্যই করে নেন এবং মায়ের কাছে সৌভাগ্যসূচক বর চেয়ে নেন